চলুন আমি আমার মেইন গজলে যাই। ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাইয়ের নাম আপনারা শুনেছেন। আল্লাহ রাসূলের বড় পেয়ারা ছিল, কলিজার টুকরা, নয়নের তারা ইমামে হাসান ইমামে হুসাইন। এই দুই ভাই একদিন যুক্তি করেছে, বলে আজকে নানার কাছে যাব। চলো ভাই নানার কাছে গিয়ে আজকে নানাকে হারাবো, আমরা জিতবো, নানা হারবে, কি করতে হবে? এখন দুই ভাই যুক্তি করে নানা জানের কাছে গিয়ে বলে, ও নানা, আপনি তো দোজাহানের বাদশাহ, আপনি তো আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের বন্ধু, আপনি তো নবীদের নবী, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনি নবীদের ইমাম, আপনি আরশে আজিমের মেহমান। তাহলে বলেন তিনি, নানা আপনি বড় না আপনার দুই নওয়াসা বড়? কি প্রশ্ন বলেন তিনি, এমন একটা প্রশ্ন করেছে যে আল্লাহ রাসূল দিশে হারা হয়ে গেল। ও নানা, আপনি বড় না আমরা দুই ভাই বড়? আমাদের উত্তর দিতে হবে, ভালো করে শুনেন, খুব মজাদার জিনিস কিন্তু এটা। শেষ পর্যন্ত কে বড় হয় ইনশাআল্লাহ গজলের মধ্যে আপনারা বুঝতে পারবেন, ইমামে হাসান ইমামে হুসাইন না আল্লাহ রাসূল। কবি লিখছে দেখেন, হোসেন হাসান বলে না না যান, বলো কে দেখি সেরা, দো জাহানের বাদশাহ নাকি দুই নয়ন তারা, দুই নয়ন তারা। খুব মন দিয়ে শুনবেন, নালে কিন্তু বুঝতে পারবেন না। ইমামে হাসান ইমামে হোসাইন বলছে, হোসেন হাসান বলে না না যান, হোসেন হাসান বলে না না যান, বলো কে দেখি সেরা, তো জাহানের বাদশাহ নাকি দুই নয়ন তারা, তো জাহানের বাদশাহ নাকি দুই নয়ন তারা, বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা, ও না না বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা। আল্লাহর কাছে পিয়ারা কে, আল্লাহর কাছে বড় কে? ও না না আপনি না আমরা। এখন আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেল, কি উত্তর দেব? ইমামে হাসান ইমামে হোসেনকে তো ছোট করতে পারে না আল্লাহ রাসূল, যেহেতু ইমাম হাসান হোসেন ছোট হলে আল্লাহ রাসূল ছোট হয়ে যাবে, এদিকে আল্লাহ রাসূল নিজেও ছোট হতে পারছেন না। অর্থাৎ আল্লাহ রাসূল উত্তরটা দিচ্ছে, দেখে, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশাহ, তোমরা খলি উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা, তোমরা খলি উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা, শোনো হুসাইন আমি হইলাম তো জাহানের বাদশাহ, তোমরা বলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা, তোমরা বলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা। এবারে বলো তুমি বড়, এবারে বলো তুমি বড় নাকি তোমার নানা, এবারে বলো তুমি বড় নাকি তোমার নানা, কোল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না, কোল মখলুক সৃষ্টি আমার তোরে কি জানো না, বলো বলো কেসেরা, খোদার কাছে পিয়ারা, ও না না বলো বলো কেসেরা, খোদার কাছে পিয়ারা। আমার নওয়াসা কুল মখলুক আমার জন্য সৃষ্টি বাবা, আমি নবীদের নবী, আমি দোজানের বাদশা, তোমরা দুই ভাই হলে আমার উম্মত। আল্লাহ রাসূল বলছে, ও নওয়াসা তোমরা দুই ভাই আমার উম্মত আর আমি নবী, তাহলে তোমাদের কি মনে হয়? তোমরাই ঠিক করো কে বড় হলো তাহলে। কিন্তু ইমাম হাসান হোসেন তারা তো দুজন ছেড়ে দেবে না। আল্লাহ রাসূল বলল, তোমরা আমার উম্মত, ঠিক আছে আমরা না হয় উম্মত। কিন্তু ইমাম হাসান হোসেনের মাথায় কতটা বুদ্ধি দেখেন, সে আবার প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? নানাকে বলছে, ও না মেনে নিলাম আমরা আপনার উম্মত, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। বলে আপনার মা আমিনা কি নবীর বেটি? আপনার মা আমিনা কি জান্নাতের রানী? বলেন না। বলে আমার মা কে জানেন? বলে কে? বলে ফাতেমা, যে নবীর বেটি, যে জান্নাতের রানী।
কি বুদ্ধি বলেন তিনি কবি লিখছে দেখেন শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী নবী নদীনি আম্মা আমার জান্নাতের রানী নবী নদীনি আম্মা আমার জান্নাতের রানী শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী নবী নদীনি আম্মা আমার জান্নাতের রানী নবী নদীনি আম্মা আমার জান্নাতের রানী তোমার মাতা পিতা নানা তোমার মাতা পিতা নানা সাধারণ মানুষ তারা তোমার মাতা পিতা নানা সাধারণ মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় হয় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় হয় তারা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা তোমার মাতা পিতা তারা সাধারণ মানুষ তোমার পিতার নাম আব্দুল্লাহ সাধারণ মানুষ তোমার মাতা আমিনা সেও সাধারণ মানুষ আর আমার মা জান্নাতের রানী আমার মা নবীর বেটি তাহলে ও নানা তুমি বড় হলে না আমি বড় হলাম তুমি বড় না আমি বড় আল্লাহ রাসূল একবার হতভম্ব হয়ে চুপ হয়ে গেলেন কোন উত্তর খুঁজে পায় না আবার একবার ইমাম হাসান ইমামে হুসাইন আল্লাহ রাসূলকে বলছে ও নানা তাও ছেড়ে দিলাম এবার বলো তো নানা তোমার নানির নাম কি আল্লাহ রাসূল বলে আমার নানির নাম বাররা আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা হ্যালো নানা তোমার নানা তোমার নানি বাররা কে কতজন চেনে কারা চেনে তোমার নানি বাররা কে তোমার নানি বাররা কে তো সবাই চেনে না কিন্তু আমার নানি কে জানো বলে কে বলে খাদিজা যে নবীর স্ত্রী এবং একটা মহিলাকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছিল সে হলো আমার নানি কার সাথে কি কথা বলছে কবি লিখছে দেখেন তোমার নানির নাম কি বাররা বিনতে আব্দুল উজ্জা তোমার নানির নাম কি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখাদিজা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখাদিজা তোমার নানির নাম কি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখাদিজা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখাদিজা তোমার নানির নাম কি ইয়োবা তোমার নানির নাম কি ইয়োবা শুনেছে বলো কারা তোমার নানির নাম কি ইয়োবা শুনেছে বলো কারা আমার নানি ছিল নানার কলিজার ঠোকেরা আমার নানি ছিল নানার কলিজার টুকরা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা আবার আল্লাহ রাসূল চুপ হয়ে গেল কোন উত্তর খুঁজে পায় না আল্লাহ রাসূল মনে মনে ভাবছে তাই তো আমার স্ত্রী খাদিজা আমার হাসান হোসেনের নানি মা সে হলো খাদিজা কিন্তু আমার নানি বাররাকে তো কেউ চেনে না তাহলে ইমাম হাসান হোসেন তো বড় হয়ে গেল এবার ইমাম হাসান ইমাম হোসেন বুদ্ধি করে বলছো না না আর একটা প্রশ্ন করব একটা শেষ প্রশ্ন করব এই শেষ প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে মেনে নেব আপনি বড় আমরা ছোট শেষ প্রশ্নটা কি কবি লিখছে দেখেন ভাই একটু প্রেসার দাও এটা প্রেসার দাও শেষ প্রশ্ন ইমাম হাসান ইমাম হোসেন বলছে ও গো নানা কইরি এবার শেষে একটি সওয়াল দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল নানার কি যে কামাল ও নানা এবার শেষের বেলা দেখবো তোমার নানা বড় না আমার নানা বড় তোমার নানা কি আর আমার নানা আমার নানা কি এই দুটো যদি প্রমাণ হয়ে যায় এর মধ্যে যার নানা বড় হবে সেই হবে বড় তাহলে দেখা যাক তোমার নানা বড় না আমার নানা বড় কবির ইচ্ছা দেখে ও ও
গো নানা করি এবার শেষে একটি সওয়ার দেখবো এবার তোমার নানার কি যে কামার দেখবো এবার তোমার নানার কি যে কামার ও গো নানা করি এবার শেষে একটি সওয়ার দেখবো এবার তোমার নানার কি যে কামার দেখবো এবার তোমার নানার কি যে কামার তোমার নানার কেউ চেনে না তোমার নানার কেউ চেনে না শোনে নিলাম কোনো দিন তোমার নানার কেউ চেনে না শোনে নিলাম কোনো দিন আমার নানা নবীদের নবী রহমতে আলামিন বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো নানা তোমার নানাকে তো কেউ চেনে না কিন্তু আমার নানা হলো নবীদের নবী আমার নানা হলো আল্লাহ পাকের পয়গম্বর আমার নানা হলো পুরো বিশ্বের নবী আমার নানাকে আল্লাহ পাক রাহমাতাল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে তাহলে তুমি বড় হলে না আমি বড় হলাম আল্লাহ রাসূল আর উত্তর খুঁজে পেল না অসরণে কাঁদতে কাঁদতে ইমাম হাসান ইমাম হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর দিতে শুরু করে দিল দেখো বলেছে তাকে ও গো নানা কইরি এবার শেষে একটি সওয়ার দেখবো এবার তোমার নানার কি যে কামার দেখবো এবার তোমার নানার কি যে কামার তোমার নানা কেউ চেনে না তোমার নানা কেউ চেনে না শোনে নিলাম কোনো দিন তোমার নানা কেউ চেনে না শোনে নিলাম কোনো দিন আমার নানা নবীদের নবী রহমতে আলামিন আমার নানা নবীদের নবী রহমতে আলামিন বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা হোসেন খাসার বলে নানা যান হোসেন খাসার বলে নানা যান বলো কে দেখিসেরা তো যা খানের বাদশাহ নাকি তুই নয়ন তারা তো যা খানের বাদশাহ নাকি তুই নয়ন তারা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা ও নানা বলো বলো কেসেরা খোদার কাছে পিয়ারা